আসসালামু আলাইকুম বন্ধুরা, বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও নিয়ে তোমাদের সবার সামনে হাজির হয়েছি। আজকের ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা 2022-এর মানবণ্টন এবং সিলেবাস, অর্থাৎ কোন সিলেবাসে পরীক্ষা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, পাশাপাশি মানবণ্টন নিয়েও বিস্তারিত কথাবার্তা বলবো, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কী পরিমাণ শিক্ষার্থীর খাতা দেখা হবে সেই বিষয়টি নিয়েও আলোচনা করব। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা খুবই জরুরি। বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, অনুরোধ করছি সাবস্ক্রাইব করার, অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। চলো শুরু করা যাক। প্রথমে আসি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক ইউনিট অর্থাৎ বিজ্ঞান ইউনিটের বিস্তারিত কথাবার্তা। মানবণ্টন 100 নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে, এর মধ্যে 60 নম্বর থাকবে MCQ, সময় দেওয়া হবে 45 মিনিট, এবং এখানে 24 নম্বরে তোমাকে পাশ করতেই হবে। অন্যদিকে 40 নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে, সময় দেওয়া হবে 45 মিনিট, তার মানে MCQ এবং লিখিত মিলে 90 মিনিট সময় তোমাকে দেওয়া হবে। লিখিততে 5 নম্বর 12, এবং মোট তোমাকে 40 নম্বর পেতেই হবে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মোট আসনের কমপক্ষে 5 গুণ শিক্ষার্থীর লিখিত পরীক্ষার খাতা দেখা হবে। সেই হিসেব যদি আমরা করি তাহলে ক ইউনিটের মোট আসন রয়েছে 1851টি, এর 5 গুণ যদি আমরা ধরি তাহলে 9255টি লিখিত খাতা দেখা হতে পারে। MCQ থেকে 25 নম্বর আসবে, যা তোমাকে অবশ্যই অ্যান্সার করতে হবে। রসায়ন থেকে আসবে 25 নম্বর, এটাও তোমাকে অবশ্যই অ্যান্সার করতে হবে। এছাড়া বাংলায় 25, ইংরেজি 25, জীববিজ্ঞান 25 এবং গণিত থেকে 25 নম্বর, এই 4টি থেকে যে কোনো 2টি তোমাকে অ্যান্সার করতে হবে। অন্যদিকে লিখিত পরীক্ষায় পদার্থ, রসায়ন, বাংলা, ইংরেজি, জীববিজ্ঞান এবং গণিত রয়েছে, ঠিক MCQর মতোই সাবজেক্টগুলো এখানে থাকবে। কোনো শিক্ষার্থী চাইলে চতুর্থ বিষয়ের পরিবর্তে বাংলা অথবা ইংরেজি যে কোনো একটি উত্তর করতে পারবে। নেগেটিভ মার্কিং আছে, MCQতে প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 নম্বর কাটা যাবে, ক্যালকুলেটর ইউজ করতে পারবে না। এছাড়া অনুসৃত সিলেবাস বা সংক্ষিপ্ত সিলেবাসে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। খ ইউনিট অর্থাৎ মানবিক ইউনিট, এখানে 100 নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে, এর মধ্যে 60 নম্বর MCQ, সময় দেওয়া হবে 45 মিনিট, এবং এখানে 24 নম্বর তোমাকে পেতে হবে পাশ করার জন্য। লিখিত 40 নম্বর, সময় দেওয়া হবে 45 মিনিট, এবং এখানেও তোমাকে 11 পেতে হবে পাশ করার জন্য। সব মিলিয়ে তোমাকে 40 পেতে হবে 100 নম্বরের মধ্যে। এদিকে মোট আসনের কমপক্ষে 4 গুণ শিক্ষার্থীর লিখিত খাতা দেখা হবে। সে হিসেব করে খ ইউনিটে মোট আসন রয়েছে 1788টি, এর মধ্যে 4 গুণ যদি হিসেব করি 7152টি লিখিত খাতা দেখা হবে। বাংলা MCQতে 15 নম্বর আসবে, 5 নম্বর 5, ইংরেজিতে 15 নম্বর আসবে MCQ, 5 নম্বর 5, সাধারণ জ্ঞান 30 নম্বর আসবে, 5 নম্বর 10, লিখিত বাংলা 20 নম্বর এবং ইংরেজিতে 20 নম্বর আসবে। নেগেটিভ মার্কিং রয়েছে, MCQতে প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 নম্বর কাটা যাবে, ক্যালকুলেটর ইউজ করতে পারবে না, এবং অনুসৃত সিলেবাস বা সংক্ষিপ্ত সিলেবাসে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তোমরা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছ এখানে কিছু সিলেবাস উল্লেখ করা রয়েছে, এটা বিজ্ঞপ্তি থেকেই আমি তোমাদেরকে দিয়েছি, এটা তোমরা দেখে নিতে পারো। এবার আসি গ ইউনিট অর্থাৎ বাণিজ্য ইউনিট, এখানে মানবণ্টন 100 নম্বরের ভর্তি পরীক্ষা, MCQ 60 নম্বর, 45 মিনিট সময়, এবং এখানে তোমাকে 24 নম্বরে পাশ মার্ক ধরা হয়েছে। লিখিত 40 নম্বর, এখানে 45 মিনিট সময় দেওয়া হবে, এবং এখানে 5 নম্বর 11 ধরা হয়েছে। মোট মার্ক তোমাকে 40 নম্বর পেতেই হবে পাশ করার জন্য। এদিকে মোট আসনের কমপক্ষে 3 গুণ শিক্ষার্থীর লিখিত খাতা পরীক্ষা দেখা হবে, এর মধ্যে সে হিসেব করে যদি আমরা বলি মোট আসন রয়েছে 930টি, এর 3 গুণ 2790টি লিখিত খাতা। MCQতে বাংলা 12 নম্বর, যেটা অবশ্যই অ্যান্সার করতে হবে, ইংরেজিতে 12 নম্বর, পাশ হচ্ছে 5, এবং এটাও তোমাকে অবশ্যই অ্যান্সার করতে হবে। হিসাব বিজ্ঞান 12 নম্বর, অবশ্যই এটা তোমাকে অ্যান্সার করতে হবে। ব্যবসায় নীতি প্রয়োগ 12 নম্বর, এটাও তোমাকে অ্যান্সার করতে হবে MCQতে। তবে মার্কেটিং এবং ফিনান্স থেকে 12 নম্বর করে আসবে, তবে এই দুটি থেকে যে কোনো একটি তুমি অ্যান্সার করতে পারবে। লিখিত থেকে বাংলা থেকে ইংরেজি আসবে 5 নম্বর, ইংরেজি থেকে বাংলা আসবে 5 নম্বর, অনুবাদের কথা বলছি। ইংরেজির ভুল সংশোধন অর্থাৎ কারেকশন থেকে আসবে 5 নম্বর, বাংলা ভুল সংশোধন 5 নম্বর আসবে। এছাড়া হিসাব বিজ্ঞান থেকে 7 নম্বর, ব্যবসা নীতি থেকে 7 নম্বর, এবং ফাইন্যান্স অথবা মার্কেটিং থেকে 6 নম্বর তোমাকে অ্যান্সার করতে হবে। এদিকে নেগেটিভ মার্কিং রয়েছে, MCQতে প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 নম্বর কাটা যাবে, ক্যালকুলেটর ইউজ করতে পারবে না,
এছাড়া অনুষ্ঠিত সিলেবাস বা সংক্ষিপ্ত সিলেবাসে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার আসি ঘ ইউনিট অর্থাৎ বিভাগ পরিবর্তন ইউনিট। মানবন্টন রয়েছে 100 নম্বরের ভর্তি পরীক্ষা, 60 নম্বর MCQ, 45 মিনিট সময় দেওয়া হবে। এখানে কত পেলে পাশ করতে হবে তা বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই। 40 নম্বরের লিখিত রয়েছে এবং এখানে 45 মিনিট তোমাকে সময় দেওয়া হবে এবং 12 নম্বর পাশ মার্ক ধরা হয়েছে, তবে মোট পাশ নাম্বার 40 ধরা হয়েছে। MCQ-তে বাংলা 15 নম্বর পাশ 6 ধরা হয়েছে, ইংরেজিতে 15 নম্বরের প্রশ্ন আসবে, সাধারণ জ্ঞান থেকে 30 নম্বর অর্থাৎ আন্তর্জাতিক থেকে আসবে 15 নম্বর এবং বাংলাদেশ থেকে আসবে 15 নম্বর, পাশ নাম্বার 12 ধরা হয়েছে। অন্যদিকে লিখিত পরীক্ষায় বাংলায় 15 নম্বর আসবে, ইংরেজি থেকে 15 নম্বর আসবে এবং সাধারণ জ্ঞান থেকে 10 নম্বর আসবে। মোট আসনের কমপক্ষে 5 গুণ শিক্ষার্থী লিখিত খাতা দেখা হবে। এখন এখানে মোট আসন রয়েছে বিজ্ঞানের জন্য 905টি, এর 5 গুণ হচ্ছে 4,525টি লিখিত খাতা। অন্যদিকে মানবিকের জন্য রয়েছে 25টি আসন এবং এর 5 গুণ হচ্ছে 125টি লিখিত খাতা। বাণিজ্যের জন্য মোট আসন রয়েছে 265টি, এর 5 গুণ 1,325টি লিখিত খাতা। নেগেটিভ মার্কিং রয়েছে MCQ, প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 নম্বর কাটা যাবে এবং ক্যালকুলেটর ইউজ করতে পারবে না। অনুষ্ঠিত সিলেবাস বা সংক্ষিপ্ত সিলেবাসে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। MCQ-র জন্য তোমরা সিলেবাস দেখতে পাচ্ছ এবং সাধারণ জ্ঞান থেকে কী আসবে, বাংলা ও ইংরেজি থেকে কী কী আসবে তা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সেটাই আমি তোমাদেরকে শেয়ার করেছি। লিখিতর জন্য আলাদা একটি সিলেবাস দেওয়া রয়েছে, এই বিজ্ঞপ্তি থেকেই আমি তোমাদেরকে উল্লেখ করেছি। এবার আসি চ ইউনিট অর্থাৎ চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা। মানবন্টন 100 নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে, এর মধ্যে 40 নম্বর MCQ, 60 নম্বর ড্রয়িং। 40 নম্বর MCQ এবং 60 নম্বর ড্রয়িংয়ে মোট 40% পাশ মার্ক ধরা হয়েছে। এখানে একটা কথা বলে রাখি, MCQ থেকে প্রথম 1500 জনের ড্রয়িং পরীক্ষা দিতে পারবে এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ ভর্তি পরীক্ষায় কী কী বিষয় থেকে প্রশ্ন আসবে তার বিস্তারিত আমি তুলে ধরেছি। নেগেটিভ মার্কিং আছে, প্রতিটি MCQ ভুল উত্তরের জন্য 0.25 নম্বর কাটা যাবে, ক্যালকুলেটর ইউজ করতে পারবে না। এবার আসি আবেদনের সাধারণ যোগ্যতা। তোমরা নিশ্চয় স্ক্রিনে দেখতে পাচ্ছ কমিটি আবেদন করার জন্য SSC এবং HSC-তে আলাদা করে 3.50, মোট 8.0 পেতে হবে চতুর্থ বিষয়সহ। খ এবং গ ইউনিটে SSC এবং HSC-তে আলাদা করে 3.0, মোট 7.50 পেতে হবে। ঘ ইউনিটের জন্য নিজ নিজ যে GPA রয়েছে অর্থাৎ 3.50, 3.0, এই GPAগুলো তোমাকে পেতে হবে এবং মোট GPA নিজ নিজ বিভাগেরটা পেতে হবে। চ ইউনিটের ক্ষেত্রে SSC এবং HSC আলাদা করে 3.0, মোট GPA 6.50 পেতে হবে। এদিকে ভর্তি পরীক্ষার তারিখ তোমরা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছ, 3 জুন গ ইউনিটের ভর্তি পরীক্ষা, 4 জুন খ ইউনিটের ভর্তি পরীক্ষা, 10 জুন ক ইউনিটের ভর্তি পরীক্ষা, 11 জুন ঘ ইউনিটের ভর্তি পরীক্ষা, 17 জুন চ ইউনিটের ভর্তি পরীক্ষা। ভর্তি পরীক্ষা হবে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, রংপুর এবং বরিশাল এবং ময়মনসিংহ বিভাগে। বন্ধুরা, আরেকটি তথ্য তোমাদের সাথে শেয়ার করাটা খুবই জরুরি মনে করছি, সেটি হচ্ছে আমরা একটু আগে যে পাশ ফেলের কথা বললাম, যে লিখিততে পাশ করতে হবে মোট পাশ নাম্বার 40% পেতে হবে। এখানে একটি তথ্য রয়েছে, সেটি হচ্ছে MCQ-তে তোমাকে অবশ্যই পাশ করতে হবে, MCQ-তে পাশ করলেই তোমার লিখিত খাতা দেখা হবে। সেক্ষেত্রে বিষয়টি আসবে যে কতজন শিক্ষার্থীর খাতা দেখা হবে, সেই বিষয়টি সামনে আসবে। তো বন্ধুরা, আগামী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।